টাইগারদের স্বপ্নের বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেছে। ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে টস জিতে এই মুহূর্তে বল করছে সাকিব আল হাসানের দল। যে কোনো ক্রিকেট ম্যাচ হোক সেটা পৃথিবীর যে কোনো প্রান্তে, মাঠে বাংলাদেশের পক্ষে গলা ফাটান হাজারো বাংলাদেশি, তবে মাঠে যারা উপস্থিত থাকতে পারছেন না তারা কিন্তু বাংলাদেশ দলকে সমর্থন দেন টিভি সেটের সামনে। বিশ্বকাপ উপলক্ষে রাজধানীর বিভিন্ন জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, যেখানে কিনা ইতিমধ্যে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ দেখতে জড়ো হতে শুরু করেছেন সমর্থকরা। তাদের প্রত্যাশা বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানদের হারিয়ে দুর্দান্ত শুরু করবে সাকিব আল হাসানের দল। সাকিবের কাছে সবসময় খুব একটা ভালো ব্যাটিং আমরা প্রত্যাশা করি। এবারে বিশ্বকাপে সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, আমাদের দেশকে নেতৃত্ব দিচ্ছে, সুতরাং আমাদের আশাটা অবশ্যই অনেক বেশি এবং আমরা প্রত্যাশা করি বাংলাদেশ এবার বিশ্বকাপে অনেক ভালো খেলবে। কারণ এবারের বিশ্বকাপ দলে সিনিয়র ক্রিকেটারের পাশাপাশি আমাদের রয়েছে অনেক উদীয়মান ক্রিকেটার, যারা যে কোনো সময় ভালো পারফরমেন্স করার মাধ্যমে আমাদের দেশকে জিতিয়ে দিতে পারে, সুতরাং আমাদের প্রত্যাশার লেভেল অনেক বেশি। 300 রানের মধ্যে যদি আমরা আটকে দিতে পারি সেক্ষেত্রে বাংলাদেশ ভালো একটা রেজাল্ট নিয়ে আশা করি ম্যাচ শেষ করতে পারবে। প্রত্যাশা হচ্ছে যে বাংলাদেশ অন্তত 250-এর মধ্যে অল আউট করতে পারবে। প্রত্যাশা করছি যে আজকে ম্যাচটা বাংলাদেশ জিতবে। পরিসংখ্যান কিংবা ইতিহাস বলে ভারতের অন্যান্য ভেন্যুগুলোর তুলনায় ধর্মশালার এই উইকেটের বাউন্ডারি তুলনামূলক ছোট, তাই তো এ ম্যাচে 250 কিংবা 280-এর মধ্যে যদি আফগানদের বিপক্ষে কোনোভাবে বেঁধে রাখা যায়, কারণ বাংলাদেশ দল এ ম্যাচ খেলছে 8 জেনুইন ব্যাটসম্যান নিয়ে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য এই ম্যাচটা হয়তো বা কিছুটা বাংলাদেশের পক্ষেই কথা বলবে। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ, রিয়াদ, তো তাদের জন্য এই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলাটা আমাদের প্রথম টার্গেট এবং তার জন্য প্রথম ম্যাচটা হচ্ছে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের সাথে আমাদের পয়েন্টটা হচ্ছে একদম মাস্ট উইন গেম, সো ইনশাল্লাহ এখন ভালোভাবে শুরু হচ্ছে, যদি আর্লি কয়েকটা উইকেট চলে যায় তাহলে বাংলাদেশ এই ম্যাচে খুব ভালো করতে পারবে। 8 ভাই ব্যাটসম্যান নিচ্ছে দলে, তো আমরা আশা করছি বাংলাদেশ খুব সহজে একটা জয়লাভ করবে। দুর্দান্ত ফর্মে রয়েছেন তরুণ ব্যাটার তানজিদ তামিম, এছাড়াও বাংলাদেশ দলের একাদশে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, অধিনায়ক সাকিব আল হাসান তো আছেনই। সমর্থকদের প্রত্যাশা বাংলাদেশ বোলিং এর পাশাপাশি ব্যাটিংও দুর্দান্ত করবে। তাদের তো একজন নতুন প্লেয়ার, তারপরেও যে আমরা জানি সবাই ভালো প্লেয়ার, পুষ্টি দিবসে ভালো খেলছে, আমি চাবো যে এই ম্যাচে সে আমাদের অভাব যতটুকু পূরণ করতে পারে সেটাই আসলে প্রত্যাশা থাকে। টিএসসিতে এই মুহূর্তে দর্শক কিছুটা কম থাকলেও একটা বিষয় নিশ্চিত, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জায়গা পরিণত হবে জনসমুদ্রে এবং সেই জনসমুদ্রের উচ্ছ্বাস যেন আনন্দে রূপ দিতে পারে বাংলাদেশ দল, সেটাই এখন প্রত্যাশা। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।